আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকের বাসায় এখন গরুর মাংস আছে আমি কিভাবে রান্না করিস আমার বাসায় আজকে দেখাচ্ছি খুব সাধারণ বাসায় যে মশলা দিয়ে সাধারণত গরুর কারি করা হয় মানে কোনো কোনো স্পেসিফিক স্পেশাল না এটা আদা বাটা নিয়েছি একটু ধনিয়ার গুঁড়া আমি ধনিয়ার গুঁড়াটা অল্প দিই এটা কাশ্মীরি মরিচের গুঁড়া কারণ যাতে একটু লালটে লালটে হয় এটা লবণ অবশ্যই পরিমাণ মতো হলুদ রয়েছে মরিচের গুঁড়া নর্মাল যেটা শুকনো মরিচের গুঁড়া আর রসুন নিয়েছি সরিষার তেল যেটা দিয়ে গরু মাংসটা আমার কাছে টেস্ট লাগে আর দেশি পেঁয়াজ কুচি প্রায় পাঁচটার মতো রয়েছে এই মাংস মশলাগুলোকে আপনারা একটু সাজিয়ে নেবেন তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে টাইম ম্যানেজমেন্টটা সুন্দর হলে রান্নায় হ্যাসেল কম হয় গরম মশলার মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ আস্ত চারটা এলাচ দুটো দারচিনি আর দুটো লং খুব সাধারণ জিনিস আমি আসলে অনেকে গরুর মাংসে মেথি বা আরো অনেক কিছু দেয় যেটা আমি আমার সাধারণ রান্নাতে দেই না এক কেজির কিছুটা উপরে ছিল গরুর মাংসটা এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে যেটা রান্না করব সেটার মধ্যেই নিয়ে নিয়েছি আসলে গরুর মাংস নানাভাবে রান্না করা যায় নানাভাবে মানে বাসায় যেটা দেশীয় স্টাইলে আমার স্টাইলটা এরকম আহ মাংসটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন যে মশলাগুলো দেখিয়েছি সব দিয়ে দিবেন আদা বাটা আদা বাটার পরিমাণটা রসুনের চেয়ে একটু বেশি হবে দিয়ে দিলাম রসুন বাটা চাইলে অনেকে আস্ত দিয়েও করে আহ হলুদের গুঁড়া যেটা ছাড়া আসলে হবে না মাংস রান্না মরিচের গুঁড়ো আমার বাসায় মরিচের গুঁড়া বেশ ঝাল কম তাই একটু বেশি কাশ্মীরি মরিচের গুড়া ঝাল নাই শুধু রঙের জন্য ব্যবহার করা হলো ধনিয়ার গুঁড়া যেটা পরিমিত অল্প পরিমাণে নিয়েছে এক চা চামচের মতো ছিল লবণ যেটা পরবর্তীতে চেক করে নিবেন বেশি আগে না দেওয়াটাই বেটার এবং গরম মশলাগুলো একে একে আস্ত যে গরম মশলা সেটি দিয়ে দিবেন চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে একেবারে মাংস খাওয়ার সময় দু একটা এলাচ দারচিনি মুখে না পড়লে সেটা আমার মনে হয় সুন্দর হবে না আস্ত দেওয়াটাই বেটার এবার এই জিনিসগুলোকে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে সরিষার তেল চাইলে আপনি নর্মাল কুকিং তেল দিয়ে করতে পারেন চাইলে সরিষা এবং কুকিং তেল হাফ হাফ করে নিতে পারেন এই মাংসে কোনো চর্বি তেমন ছিল না তাই আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি এবার খুব সুন্দর করে ভালো মতো মাখিয়ে নেবেন আমার মা বলে যে একটু ধৈর্য ধরে যদি অনেকক্ষণ মাখানো যায় তাতে নাকি মাংস বেশি হয় যদিও আমাদের সবারই ধৈর্য অনেক কম আমার তো অনেক কম যাই হোক সুন্দর করে মাখিয়ে নেবেন যে পাচের রান্না করবেন আশেপাশে একটু লেগে যাবে এটা ব্যাপার না যেহেতু এটা এখনো রান্না হয়নি এবার হাত মাখা পানি দিয়ে দিবেন সামান্য চেষ্টা করবেন পুরো মাংসটা কষানো পর্যন্ত একেবারে পানির ব্যবহার না করতে সেটাতেই কিন্তু আসলে গরুর মাংসের আসল টেস্ট হয় এবার চুলোয় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং সুন্দর করে মাংসটা কষানো পর্যন্ত অপেক্ষা করবেন তবে অবশ্যই বলে রাখা ভালো মাঝে মাঝে এরকম ঢাকনা তুলে একটু নেড়ে মাংসটা কষানোর আগে নিবেন যাতে লেগে টেগে না যায় কারণ অনেক সময় তাপ চুলার আগুনের সাথে ব্যালেন্স না করতে পারলে কিন্তু মাংস লেগে পড়ে যেতে পারে কষানো শেষ হয়ে গেল মাংসটা চেক করে নিবেন আমার বাবার খুব পছন্দের ছিল এই মাংস কষানো মুড়ি দিয়ে এবার একটু গরম গরম পানি পানি দিয়ে দিচ্ছি অবশ্যই দিবেন ঠান্ডা পানি না যদি ভুনা খান পানি কম হবে যদি ঝোল খান তাহলে পানি সমান সমান করে দিতে পারেন এবার সুন্দর করে আর একটু কিছু সময় অপেক্ষা করবেন ভালো মতো পানিটা মিলেমিশে গেলে রান্নাটা প্রায় শেষ একটু জিরার গুঁড়া দিয়ে মিনিট মিনিট চুলোতে রাখবেন যাতে ঘ্রাণটা ছড়িয়ে যায় হয়ে গেল আমার গরুর মাংস দেখতেই পাচ্ছেন এটাতে প্রচুর মশলা তেল থাকে বলেই কিন্তু অকেশনালি খেতে হয় বাসায় এভাবে গরুর মাংস রান্না করলে মাঝে মাঝে খেতে পারবেন সাথে সবজি বা সালাদ নিয়ে নিবেন আশা করি সবাই ভালো থাকবেন